লও চেনা লাগা এটা লাগাও আগে আদর কইরা তো তো নিজের বন্ধু আমি হল শেষ করালা আজকে শেষ করালা শেষ করলাম আজকে না দরকার নাই লও তোরা মনে করে ফিট ফাট করে দিলাম তোরা এখন চরম লাগতেছে অনেক কিউট লাগতেছে ঠিক আছে তুই যাবি মায়ের সামনে জাস্ট স্লো মোশনে মনে কর যে সানগ্লাসটা খুলবি যেই তোর চার মুখটা মায়া দেখবো দেখে তোমার কাছে কাইতে যাব থাম হ্যাঁ থাম থাম স্লো মোশন মানে মানে আমি মেয়ের সামনে যাই এমনি করে তাকায় এমনি সানগ্লাসটা খুলবো আর মেয়ে আমার নর্মাল মনে করবো তুই কি ফাইজলামি করতেছ মুভি টুবি তো দেও না জীবনে মুভির মধ্যে দেও না যে না আই সানগ্লাসটা স্লো মোশনে খুলে অথবা আইটটা ঢুকে মনে কর পায়ের একটা স্লো মোশন থাকে এগুলো মুভি দেখো মুভি দেখে এগুলো শিখো দিস ইজ নট ফিল্ম দিস ইজ রিয়েল লাইফ ব্রো গট ইট আমি তোর কাছে মাপ চাইবে তোর কিচ্ছু পড়া লাগতো না যেমন আছো তেমনি যাই গা আমি প্রেম করতে পারি না তোরে দেখ তোর মতন একটা পোলা তিনবার প্রেম করে ছেঁকা খাইলাইছ অলরেডি আর আমার নয় ছেঁকা খাওয়ার সৌভাগ্যটা হইতেছে না আগে তো প্রেম করতে হইব তারপর যা ছেঁকাটা খামো ছেঁকাও খাইতে পারতেছি না আমি স্কুল লাইফ শেষ হলো প্রেম হলো না কলেজ লাইফ শেষ হলো প্রেম হলো না ভার্সিটিতে আছি এখনও প্রেমের কোনো নামগন্ধ পাইতেছি না মামা অনার সেকেন্ড ইয়ার উঠছে প্রেমটা কি হইতো না জীবনে কোনো প্রেম প্রেম বলতে যে একটা ফিলিংস আছে না যে একটা স্বাদ আছে না যে একটা টেস্ট আছে না এটার স্বাদটা আমি নিতেই পারিনি আজ পর্যন্ত I don't have any ex, mama. That I don't have any ex, mama. Respect lagbo to. Tar jibone onek ex aibo tu tension kuris na eglo. Tale bol amare te kemne manage koras je tuma lab kori na je tuma shikha dibi. De amra ekta shikha dei. Ami ekta shikhi jinish kulo. Ami mone kor maya kache jai. Jai mone kor maya re koi side e cholo chipai ho. Side e cholo chipai cholo ten. ফার্স্টই মনে কর সাইডে লয়ে যাই সাইডে নিয়ে শুরুই করি মনে কর কিস দিও বুঝছ নাই এখনকার অনেক মেরে ভালো পোলাবেন পছন্দ করে আমরা পছন্দ করে ভাতরা পোলাবেন এই যে মেরা কি বললি আজ তোকে মেরা ছেসরা থার্ড ক্লাস বস্তি মার্কা পোলাকে পছন্দ করে না এ দেখ এর জন্য তুই তিনটা ছেঁকা খাইছো ছেঁকা তো পরে বারবার ছেঁকা কেন আসো তোর অ্যাকসেপ্ট যে করছে তিনটা মেয়ে তোমার মাথায় ঢুকতেছে না কোনোভাবে এত বুঝে দাও না ভালো লাগতেছে না দোস প্রপোজটা কি করে ফেলবো ডাল বাপ করে ফেলবো তুমি প্রপোজ তুমি এটা আবার জিজ্ঞেস করছো কি নিয়ে কথা কইতেছি আমরা কিন্তু দোস্ত আমি একটা জিনিস নিয়ে টেনশনে আছি তুমি যদি আমার রিজেক্ট মেরা দেয় তোরে রিজেক্ট করে দিব তোর মধ্যে মাকুন্দ পোলাবেন রিজেক্ট করে দিব এটা কত হইলো মাকুন্দা মানে কি দোস্ত তোর মধ্যে যে বিজপ পোলাবেন পাকে না এখন পর্যন্ত যে কাঁচা কাঁচা পশম আকৃতি ঠিক আছে এইসব পোলাবেন মাকুন্দা কয় বুঝছো তোর আর মাকুন্দা অবস্থা আছে চো ঠিক দেখছো আমার পাকছে কি পাকে নাই পাকছে চেক করে নিন তুমি কি স্লো মোশনই চলো মানে তোমার সবকিছু স্লো মোশন নাকি না আমার সবকিছু স্লো মোশন না আর আমার একটা ফ্রেন্ড আছে ও বলছে যে তুই ডেটে যাইতেছিস তো মেয়ের সামনে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করিস যাতে মেয়ে অনেক ইজিলি ইমপ্রেস হয়ে যায় তার মানে তোমার মনে হচ্ছে তোমার এক্সট্রা অ্যাক্টিভিটিসে আমি ইমপ্রেস হয়ে গেছি হ্যাঁ অবশ্যই ওকে ফাইন আই এম অলরেডি ইমপ্রেসড কি এত সহজেই হ্যাঁ এত সহজেই বোকাসোকা ছেলে তো খারাপ না আর আমার বোকাসোকা ছেলেই পছন্দ মানে তুমি বলতে চাইতেছো যে আমার চেহারা একটু বোকা বোকা আই থিংক সো আচ্ছা বাদ দাও এবার বলো তুমি কয়টা প্রেম করছো
প্রেম আমি না 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 আমার জীবনে এখন পর্যন্ত কোনো প্রেম আসেনি তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো না হ্যাঁ তুমি ভার্জিন কিনা তাতেই তোমার সন্দেহ ভার্জিন কিনা মানে এখন পর্যন্ত আমি প্রেমই করতে পারলাম না আর যদিও প্রেমের সাথে ভার্জিনিটির কোনো কানেকশন নেই তারপরও আমি ভার্জিন আরে বলো বলো আমি মাইন্ড করব না আমারও দুইটা এক্স ছিল একটা হচ্ছে মানে অতিরিক্ত নেশা করতে এখন রিহ্যাবে আছে আরেকটা রাফ ড্রাইভ করতে গিয়ে একটা গেটে লাগায় দিছে এখন জেলখানায় আছে এবার বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল সিরিয়াসলি আমার কোনো গার্লফ্রেন্ড ছিল সিরিয়াসলি সত্যি করে বলো আমি সত্যি করে বলতেছি যে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না আমি কখনো প্রেম করিনি তুমি কখনো প্রেম করছো তোমার এক্স ছিল তোমার গার্লফ্রেন্ড ছিল বলো কয়টা ছিল ছিল না ছিল আমার কোনো রিলেশনশিপ ছিল না আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না আমার কোনো এক্স নাই তোমাকে দেখে না বোকাই ভাবছিলাম তুমি তো বোকা না হ্যাঁ তুমি এত মিথ্যা কথা বলতে পারো আমি না ভাবতেও পারি নাই এক্সকিউজ মি নো এক্সকিউজ ইউ আর নট এক্সকিউজ কি কি হলো তুমি আমারে কি বলছো জানোস কি বলছো তুমি একটা বোকা চোখা আমি মায়ের তরে বোকা চোখা কইছে না এডি কইছে পুরোটা বলে নাই জাস্ট বোকা বলছে তাইলে ঠিক আছে এটা মায়েরা কয় বুঝুস নাই হুতা ঠিক করা লাগে তারপর আগে দুটো বয়ফ্রেন্ড আসলো জোস একটা রিহাবে আছে একটা জেলখানায় আছে আর মানে তো কাম হয়ে গেছে হ্যাঁ মাইয়ার জীবন তুই একমাত্র বেটার অপশন শালা এই চান্স তো চুমাই দিছিস না দিছিস তো চুমাই দিছিস না কই চুমাইছিস গালে কপালে কই গলায় নাকি আতে ও মাঝে কই চুমাইছিস কাহিনী ক আরে মেয়ের মা ফাইকিং মেবি একটু সমস্যা আমার জিজ্ঞেস করলো যে আমার কোনো রিলেশনশিপ আছে নাকি আমি বলছি যে নাই বিশ্বাসই করলো না জিনিসটা দাপ করে পাক নিয়ে ফুটটা গেল গেল গা তুই এখন নেক্সট অপারেশনের জন্য রেডি হ ঠিক আছে ঠিক আছে হ্যালো তুমি তুমি করে বলি হ্যাঁ সরি আমি না তোমার ছবি ফেসবুকে অনেক দেখছি অনেক দেখছি চলো না প্রেম করি আজকে তোমার ব্লাইন্ডেড হচ্ছে আমি মানে ফেসবুকে যে আমি চ্যাট করতাম ওইটা তোমার আপনার সাথে চ্যাট করতাম আমি তো আসছি আমার ভালো লাগার কথা বলতে তো প্রোফাইল পিকচারে ওটা কে তাহলে ওইটা আসলে আমার ছোট বোন ছিল আচ্ছা তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তোমার তো ফ্রেন্ড থেকে সাপ পালা বালা বেশি জানোস সত্যি করে একটা কথা বলবা হ্যাঁ বলো অবশ্যই বলবো বলো আমি আপনার সাথে ডেট করতে আসছি না আপনার যে ছোট বোন আছে না যার প্রোফাইল পিকচার দিছেন তার সাথে ডেট করতে আসছি আমি ছবি দেখছি একজনের আসছে আরেকজন উনি কি চলতেছে তোমার কি আগে কখনো রিলেশন ছিল না আমার আগে কখনোই কোনো রিলেশন ছিল না মন চা থাপড়া তোর কাজ পড়তে সব গরম করে লাগে তাহলে কি চয়েস করছো এটা এগুলো চয়েস কথা তো তুমি আমার সাথেই বলছো রাইট সত্যি করে বলো না আল্লাহর কসম আমার আগে কখনো কোনো রিলেশন ছিলই না সত্যি আমার কসম যে আমার প্রেম করতেই হবে আমার গার্লফ্রেন্ড থাকতেই হবে এমন কোনো কথা আছে কথা কিন্তু নাই আপু এখন আমি কি করতে পারি একটু বলেন আমি এত কিউট কেন এত কিউট কেন আমি হ্যাঁ মায়া আমাদের কেমনে চেয়ে থাকে তুই দেখছো আর চাউলের ভিত্তি একটু সমস্যা আছে তোমার মতো একটা কিউট বাচ্চা ছেলে রিলেশন থাকবে না এটা কখনো হতে পারে না এমন করতেছো কেন প্রবলেম কি হচ্ছে কিছু না কিছু না কিছু হয় নাই সবকিছু ঠিক আছে নরমাল সবকিছু ঠিক আছে নরমাল মাথা ফোকাস হ্যাঁ অনেক কিউট মনে হয় একদম খেয়ে ফেলি আমাকে আপনি খাবেন দুষ্টামি করছি তোমাকে তো আর সত্যি সত্যি খেয়ে ফেলবো না আচ্ছা বলো না তোমার এক্স গার্লফ্রেন্ড গুলো কেমন ছিল মেয়েদের সাথে আমার কনভারসেশন শুরু হইতো না এসব এইসব ফাপরের জন্য আপু একটু সত্যি কথা বলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি ছোটবেলা থেকে সিঙ্গেল যা চাপ
চাপানা আপু সত্যি বলতেছি না না প্লিজ বলো না এই কোন দিকে গিয়ে যাইতাছো জানি তো বাদ দে না লেটস গো ফর দা নেক্সট ওয়ান ম্যান নেক্সট ওয়ান একটাই পাই না খুঁজে আর পরেরটা আবার পাই যাবো আমি না আমি যদি মৃত্যু কই আপনি আমার থেকে অনেক বড় সাইজে অনেক বড় মৃত্যু আই 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 মাইন ইওর ল্যাঙ্গুয়েজ ওকে এ তুই জানোস হ্যাঁ তুই জানোস আমি প্রেম করি কি করি না আমার লাইফে এক্সট্রা ছিল না কি আছে তুই জানোস আমি কিন্তু তোমার অনেক সিনিয়র হই তুমি কিন্তু আমার অনেক জুনিয়র ফাইনালি আপনার ব্রেনের মধ্যে ঢুকছে যে আমি আপনার থেকে অনেক জুনিয়র হই একটা ভালো সুশীল ভদ্রমায় দিছিলাম লাজুক টাইপের মায়াটা ধরে ভুল বুঝছে না মায়েরা সমস্যা তোর সমস্যা না ঠিক আছে আমি বলছি যে আমি করি নাই কোনো প্রেম করি নাই জীবনে কোনো এক্স আছিল না আমার না উনি এটা নিয়ে পড়ে আছে তোমাকে আমি অনেক ভদ্র নম্র একটা ছেলে মনে করছিলাম বাট আই ওয়াজ রং এখন তোরা আরেকটা মেয়া দিমু এই মেয়াটা পায়া তুই খুশি হয়ে যাবি বুঝছ না তুই মনে খুশি দাপ্তর হয়ে যাবি কি দিলি বন্ধু তুই আমার এটা আমি চাই দোয়া করেন আপনার জন্য যাতে জীবন অনেক বড় কিছু করতে পারি আর এটা বিলটা একটু দিয়ে দিই আমি তোমার জন্য গায়গতরে কায়িক পরিশ্রম করতেছি খাটতেছি এটা আমার একটা পারিশ্রমিক ব্যাপার আছে না এটা আমার পারিশ্রমিক দে 2000 টাকা দে কয় ফেরত দিবি জীবনে মনে কর যে সব বন্ধু বান্ধবগুলোর মধ্যে দুই একটা বন্ধু থাকবো যারা তোর কাছ থেকে খালি লোন নিয়ে যেত কিন্তু তোর কোনো ফেরত দিব না বুঝছ নাই আর ফেরত নেওয়ার এক্সপেকটেশনও রাখবে যদি কোনো ফেরত নেওয়ার এক্সপেকটেশন রাখো তাহলে পাবি কষ্ট আমি তোমার সাথে আর কথা বলবো না আর পারলে ওই ওয়েটারকে 20 টাকা বকশিশ দিয়ে দিবি গেলাম দাদা আসুন এই পিচ্চি ফুলাবাইগুলোর সাথে ডেট করতে আসলে দেখি আমার পয়সা সব শেষ হয়ে যায় পাইছি পাইছি কি কি পাইছস পাই গেছি বন্ধু পাই গেছি সমস্যা সমাধান মামা এই যে তুই এই টোনে কথা বললে না এই জোনে গেলে গাইন আমার ভিতরে কম্পনটারও বাইরে আছে সমস্যার সমাধান আমি দিব তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আমি মরে গেছি আমি বাচ্চা আছি তাই না তুমি জাস্ট ওই 2000 টাকাটা দাও হাই হোয়াটস আপ কি অবস্থা ভালো আছো মুখ বন্ধু আক করেছে তো তোরা বাইর করে আমরা শুরু করি লেটস স্টার্ট শিওর কেন শুরু করব না আমরা তো শুরু চাইলেই করতে পারি এই ছেলে সে এটা এটাও তো ছেলেই এটাই ছেলে সো 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 গুড কি সো সো আমি একটু বেটার এক্সপেক্ট করছিলাম কারেকুলু কারেকুলু এই লাইনটা কারেকুলু হ্যাঁ তোরই কইছ তোর যে কইছিলাম যে বাবু সাজ্জা ঘরের মধ্যে ঠিক করে পড়ে থাকে এক্সকিউজ মি ঠিক আছে মাত্র আপনি আসছেন আইসে কারে জাজ করা শুরু করে দেন না বুঝছেন না থার মানে কেন আসছে কি করতে আসছে আপনি কি এটাই তো জানি না উনি এত ফাপর মারতেছে কেন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন আমি কেন আসছি আর আপনি হচ্ছেন এই গল্পের বল্টু বল্টু এই হু ইজ বল্টু তোমার নাম বল্টু মানে মাথার মধ্যে সেভ করলো মামা সত্যি করে আমার একটা বল আমি কী করতে আসছি আমার জীবন নিয়ে আমি অনেক ঝুঁকিতে আসছি বল কেন আনছি তোমার তুমি আমার উপর ছেড়ে দাও আমার তোমার বিশ্বাস নেই এই মেয়ের নিয়ে আসছি এই মেয়ে হবে তোমার এক্স গার্লফ্রেন্ড বুঝছ ও আমার এক্স গার্লফ্রেন্ড ওই তোমার একমাত্র এক্স গার্লফ্রেন্ড মানে এই মেয়ের সাথে এখন আমরা রসায় রসায় ছবি তুলব তুমি রসায় রসায় ছবি তুলব মামা এই মেয়ে কি পাড়ায় চলে শি ইজ নট লাইক দ্যাট ভালো মেয়ে ঠিক আছে মডেলিং করে এখন আমার কী করতে হবে এখন আমরা সবাই মিলে একসাথে ছবি তুলব চল হাই বুঝাইলাম ওরকে মানে আপনার সাথে তো পরিচয় নাই আপনার ব্যাপারটা ওই ডিটেলসে বললাম তাহলে আমরা এখন কী করবো আমরা এখন সবাই একসাথে ছবি তুলবো ঠিক আছে ফটোগ্রাফার সাহেব কোথায় মিস্টার জাংলি কি থাইল্যান্ড থেকে উৎপন্ন হয়েছে হাতে করে এটা কিনে আসছে স্নাইপার স্নাইপার দেখে আমার মাথার মধ্যে সামনে থেকে হেডশট করবো না হেডশট করতে লয় না এটার মধ্যে ক্যামেরা উনি ছবি তুলবো পিওর বাংলাদেশি ঠিক আছে বাংলা বুঝে বান্দরবন থেকে আসছেন রাইট ওই থাইল্যান্ডের কাছাকাছি আর কি আমি জানলে সিগারেট হবে প্লিজ প্লিজ ম্যান প্লিজ পিওর সো ব্যাগেটেড ম্যান আমি যে সিগারেট খাই সিগারেটের পেপার গোল্ড দিয়ে বানানো আমার পেমেন্ট টু হাই আমার সিগারেট টু হাই আমি দিনে একটা সিগারেট খাই গোল্ড কোটেড সিগারেট ডু ইউ হ্যাভ এ গোল্ড কোটেড সিগারেট আমার কাছে নাই তবে আনার ব্যবস্থা যদি বাংলাদেশে পাওয়া যায় বাদ দাও কি করতে হবে বলো আমরা আমরা ছবি তুলবো ভাই আমরা সবাই মিলে এই তিনজন আমরা ছবি তুলবো ভাই ওকে ফলো মি আমি একটা প্রেম করার জন্য পাগল হইয়া ঘুরি ডানে বামে উপর নিচে কত কি যে করি
স্বপ্নে দেখি হব রাজা পাশে থাকবে রানী রানি খুঁজতে খুঁজতে কবে হইয়া গেলাম ফানি আর কত কি করব প্রেমের লাগি প্লিজ হয়ে যাও কেউ আমার আজি আমার স্বপ্নগুলো কি কোনোদিন পূরণ হবে না প্রেমে কাজব ক্রিয়েশন যার নাম দিস রিলেশন আমার হয়েও হয় না আমার হয়েও হয় না প্রেম আমার চোটে নাই ব্যথা মানতে পারি না আমায় প্রেম দেও না কেউ প্রেম দেও না পেমেন্ট দিয়ে দেবো সমস্যা নেই ব্যবস্থা করতেছি ওকে আমার হাতে কিন্তু বেশি সময় নেই এই মামা সত্যি বেরাবো কি করতেছো সিমেন্ট দিতে বলা টাকা দিও কিসের টাকা দিও আবার তোমার যে কইছি যে 15000 টাকা নিয়ে আসতে টাকার আনছো ওর পেমেন্ট দিতে বলা মডেলে পেমেন্ট দিতে বলা টাকা দিও দাও আমি তো বুঝতেছি না তুই বারবার আমার থেকে টাকা নিয়ে এগুলো কি করতেছো তুই জানোস আমি কত কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম আমার উপর ভরসা রাখ তুই টাকা আমার দে এটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল তুই বলছিলা যে ওর ছবি তুমি দেখতে চাও আমি ছবিগুলো কখনো কাউকে দেখাইনি শি ইজ নো মোর ও মারা গেছে কিভাবে সেটা অনেক বড় একটা গল্প ও খ্রিস্টান ছিল আর আমি মুসলিম তারপর স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটাই হলো আমাদের দুজনের ফ্যামিলি আমাদের দুজনকে আলাদা করে ও যে কিভাবে কেন এত বড় একটা রং ডিসিশন নিল কি করছো She committed suicide. Suicide? I'm so sorry, Sahib. Yes, you should be. আচ্ছা আমি কি ওর ছবিগুলো দেখতে পারি না তুমি ছবিগুলো দেখতে পারো না না ছবিগুলো দেখো না তুমি প্লিজ দেখো না কি মডেল ছিল ওর মতন কেয়ারিং একটা গার্লফ্রেন্ড আমি কি কখনো পাবো নিজেকে একটাই প্রশ্ন করি তুমি কি আদৌ পারবা প্রপক্সি আমার ভিতর থেকে একটি উত্তর আসে যে না 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 আমার এঞ্জেলের মতন কেউ হতে পারে না এঞ্জেল কে এঞ্জেল কে এঞ্জেল এই যে যার ছবি দেখলাম আমার এক্স ওর নামই এঞ্জেল আমি মনে হয় তোমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম শুনো আমি যদি এত কিছু জানতাম আমি তোমাকে কখনো জিজ্ঞেস করতাম না আমার অনেক ব্যথা করতেছে মানে আমি যখন সময় হার্ট অ্যাক করতে পারি প্লিজ 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 ডোন্ট প্লিজ শুনো আই নো আমি আমার কাছে সুন্দর না কিন্তু আমি তোমাকে ওর থেকে অনেক বেশি ভালোবাসি ট্রাস্ট মি আই ট্রাস্ট ইউ অ্যান্ড আই লাভ ইউ আমার একটা মায়া দিচ্ছি কাজ হয়ে গেছে সমস্যা নেই বাদ দে আমি দুজের টাকা দে তোর কলিজা লাগলে কলিজা কুল্লা দিয়ে দিব না কুল্লা লাগলো তোর কলিজা আমার লাগবে না তুই দুজের টাকা দে নে 2000 টাকা তো এটা লোন হিসেবে আমি তো দিলাম না ইটস নট লোন অলওয়েজ রিমেম্বার লাইফে কিছু কিছু বন্ধু থাকে যাদেরকে টাকা দিলে টাকা ফেরত পাওয়ার এক্সপেকটেশন হারাই ফেলতে হয় তুই মামা আমার সেই বন্ধু প্রত্যেকবার নতুন নতুন প্রেম করার চেষ্টা করি বুঝছো আর আমি বিয়াটা করি আমার তো লস হয়ে যাবে দাদা আমি 2000 টাকা পাবো না প্রত্যেকবার তোর আমি 5000 করে তুমি যদি বিয়া করতে পারি বুঝছ নাই তাহলে 4 পাঁচটা বিয়া করি তুই 4 পাঁচটা এনে দে চলো চলো আজকে আমরা দুজন এঞ্জেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করি ওকে
কি হইছে বাবু? মুড অফ কেন? হাতটা দাও। কি হইছে? তুমি আমার থাপ্পড় মারলা কেন? তুমি সারাটা রিলেশনশিপে আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি সেদিন ওর স্মৃতিতে ক্যান্ডেল জ্বালাইছো, সেটাও ফেক। তুমি বারবার কেন ওর কথা আমাকে মনে করাইতেছো? তুমি জানো না, ওর কথা যদি আমার মনে পড়ে আমার মনটা একটু খারাপ হয়েছে। ও তো তোমার অ্যাঞ্জেল যদি মারাই গিয়ে থাকে তাহলে ওকে। তুমি আপনি আহারে জানের অ্যাঞ্জেল এখন তুই হয়ে গেছে না বাবু? ওকে আমি চিনি না, ওরা আমি চিনি না। ও মেবি দেখতে এঞ্জেলের মতন, আমার এঞ্জেল তো মারা গেছে, ও অন্য কারো এঞ্জেল হইব। ফাইজলামি করার জায়গা পাও না ব্লাডি লায়ার। আর ও আমাকে সব কিছু বলে দিছে, তুমি ওর সাথে কি কি করছো সব জানি আমি। আমি ওর সাথে আবার কি করছি? ও কি কি করছো শুনবা এখন। হ্যাঁ বলো কি করছি। তুমি ওর থেকে 100,000 টাকা মারছো, মেরে এখন পালায় পালায় ঘুরতেছো। আমি 100,000 টাকা নিছি, ওইটা আবার ওর থেকে? হ্যাঁ বাবু তুমি আমার ভুল বুঝতেছো। তোমার কোনো কথা আমি আর বিশ্বাস করি না। আজকের পর থেকে যদি আমার সাথে কোনো কমিউনিকেশন রাখার ট্রাই করছো তুমি, তারপর দেখো। এই কেন করলে আমার সাথে এমন? তো টাকা পয়সা সব ক্লিয়ার করছি না, যত টাকা চাইছো দাও হইছে না? টাকা দিছেন কিন্তু কম দিছেন। কম দিছেন মানে? এই কম দিছেন মানে কি? ফটোগ্রাফার আর মডেলের জন্য আমার থেকে 15,000 টাকা না হয়েছে, আমি 15,000 টাকা একবার দিয়ে দিছি। মিথ্যা কথা বলার জায়গা পান না তাই না? আপনার বন্ধু আমাকে ঠিক করছে মাত্র 5,000 টাকায়, আর জাংলিকে ঠিক করছে 5,000 টাকায়, মোট হলো 10,000 টাকা। আর জাংলিকে কয় টাকা দিছে জানেন আপনার ফ্রেন্ড? মাত্র 2,500 টাকা। আর আমাকে কত দিছে জানেন? কত দিছে? মাত্র 2,000 টাকা, আর আমি বার্গেনিং করে 3,000 টাকা দিছি। কি বলেন? আপনার জীবন তো সর্বনাশ, একটা রিলেশন করতে জীবন আমি আপনাকে। আমার জায়গায় জায়গায় তুই শালা এটা ডিজার্ভ করো। তুই কি কান্না ঘটাইছিস? তার কত টাকা দিছিস? 15,000 টাকা দিছিস না? তুই ওদের কত দিছিস? একজন 2,500, একজন 3,000। আমি কি বুঝছি নাকি? বুঝছি যে মায়া তো রেঞ্জার, বুঝছি মায়া একটা ফ্রড, ওর কম দম দিয়ে বুস্ট দিয়ে দিবি। আমার দোষ আছে এই জায়গার মধ্যে? চোরের উপর বাটপারি বলতে যে একটা বাগধারা আছে না, এটা পুরোপুরি তোর লাগে যাই দিবি। না না সব ঠিক করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে আমি আসি তো তোমার জীবনে, মরে তো যাই নাই, মরে গেছি গা। 2,000 টাকা দাও, সব ঠিক করে দিচ্ছি। সব ঠিক করে দিবি, লাগবে না সমস্যা। আমার লাইফ থেকে বাইর কর। টাকা চাইছে 50,000। 50,000 টাকা চাইছে না? তুই আমার এটা কেয়ার বিত্তে ফাঁস হয়েছিস? কেন আমার লাইফটার মধ্যে প্যাচ গোস্ট আনছিস বলতো? আমারে তুই তো তোর ঝামেলা লয়ে আসো, আমি তো ভাবতেছি আমার গুলার কথা। এই যে জাংলি ব্রো যে আমি ম্যানেজ করছিলাম, জাংলি ব্রো তখন আমার দৌড়ের উপর রাখছে, তো আমার পাইলে যাতা দিয়ে মারলে বো। তুই এটা কাম কর, তুই রিয়ারে ম্যানেজ কর, আমি জাংলি ব্রো ম্যানেজ করি। দেখেন আমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ফ্রেন্ডের, সব ঝামেলা ও করছে। দেখেন আমার লাইফটা এমন ধ্বংস করেন না, আপনাকে আমি বাধ্য হই আমার এক্স গার্লফ্রেন্ড হিসাবে আমার লাইফে আনছিলাম, কারণ আমি একটা রিলেশনে যেতে চাই। আই নিড 50K, চাংলি ওয়ান্টস 50K। মানে
দুইজনে 1,00,000 টাকা হ্যাঁ কিন্তু প্যান নেই জাংলি আপনার ফ্রেন্ড থেকে বুঝে নেবে আর আমি আপনার থেকে বুঝে নেব ঠিক আছে একটা রিকোয়েস্ট করি রিকোয়েস্ট কোনো ডিসকাউন্টের কোনো ওয়ে আছে আচ্ছা জান 2000 টাকা কম দিয়ে 2000 টাকা ওকে মানবতার খাতিরে 5000 টাকা কম দিয়ে 45000 টাকা দিবেন আচ্ছা আরেকটা রিকোয়েস্ট করি আবার কি রিকোয়েস্ট 30000 টাকা নিয়ে অনেক প্যারা খাইতেছি আমি এই 30000 টাকাটা আপনাকে আমি কয়েকদিন পর দিই কতদিন সময় লাগবে ধরেন মাস ছয়েক আপনি কি আমার সাথে জোকস করতেছেন আমার কাছে আসলে টাকাটা নাই তো একটা কাজ করেন আপনি বাসা থেকে আনেন বাসা থেকে সেমিস্টারের টাকা নিয়ে আমি এত আকাম কুকাম কইরা বেড়াইছি এতদিন আপনারা যে কেন এরকম করেন বুঝি না মা বাবার কাছে ধরা খান কারো আছে কারো নেই কেউ চেয়েও পায় না কেউ পেয়েও কাজ লাগে না আচ্ছা 30000 টাকাটা একটু মাফ করে দেন না না এটা সম্ভব না আমি খাটলাম আপনার জন্য কি খাটবেন আপনি যেটা বলবেন আমি সেটা করব আচ্ছা দেখি আপনাকে কি কাজে লাগানো যায় যেদিন আমি আপনার উপর খুশি হব আপনাকে ছেড়ে দেব সেদিন থেকে আপনি মুক্ত হ্যাঁ সেটাই আচ্ছা 500 টাকা হবে হ্যাঁ 500 টাকাই হবে বিলটা দিয়ে দেন দেন আমরা যাই বিল আমি দেব হ্যাঁ ঠিক আছে স্বপ্নে দেখি হব রাজা পাশে থাকবে রানী রানী খুঁজতে খুঁজতে কবে হইয়া গেলাম ফানি আর কত কি করব প্রেমের লাগি প্লিজ হয়ে যাও কেউ আমার আজি আমার স্বপ্নগুলো কি কোনোদিন পূরণ হবে না প্রেমে কাজুক ক্রিয়েশন যার নাম দিস রিলেশন আমার হয়ও হয় না আমার হয়ও হয় না প্রেম আমার জোটে নাই ব্যথা মানতে পারি না আমায় প্রেম দেও না আপনার মন খারাপ না ঠিক আছে আবার কি কাজ করতে হবে বলেন এত অল্পতে এমন হাঁপাই গেলেন এখন তো অনেক কাজ বাকি আমি না বুঝতে পারছি এই 30000 টাকার ঋণ শোধ করতে চায় আমার খবর আছে আমি না শেষ আমি আসলেই শেষ হ্যাঁ আপনি আসলেই শেষ আর সাথে সাথে আপনার শাস্তিও শেষ মানে মানে আমি বুঝতে পারছি এখানে আপনার কোনো দোষ নেই যা হয়েছে সব আপনার বন্ধুর কারণে হয়েছে তাই আমি আর আপনাকে খাটাবো না আজকে থেকে আপনি মুক্ত কি আসলে তবে আমার একটা ডিমান্ড আছে কি ডিমান্ড আছে বলেন যদি আপনি এখন আমাকে একটা আইসক্রিম খান তাহলে আপনার 30000 টাকা মাফ মানে এখন যদি আমি আপনাকে আইসক্রিম খাওয়াই আমার 30000 টাকা মাফ তাহলে চলেন এখনই যাই আইসক্রিম খাওয়াই আপনাকে ওকে চলো ঠিক
আসলে আমি বুঝতে পারছি আপনি খুবই ইনোসেন্ট, আর আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, তবে আমি একটা কথা বলতে চাই। আপনি যে ওয়েতে রিলেশনশিপে যেতে যাচ্ছেন এটা সঠিক ওয়ে না, এটা একটা বোকামি। এই বোকামিটা নেক্সট টাইম করেন না, একটু চালাক হইতে শিখেন, বুঝতে পারছেন? আর আপনার জন্য বেস্ট অফ লাক, দোয়া করি আপনি অনেক ভালো একটা মেয়ে পান আর গুড রিলেশনশিপে যান। আর আমি আপনার কাছে আইসক্রিম খেতে চেয়েছিলাম, আপনি আমাকে ফুচকাও খাইয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, ভালো থাকবেন। আছে কারো নেই, কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও কাজ লাগে না। তোর বন্ধু আসছে, ছেলেটা তো খুবই ভালো, অনেকক্ষণ আমাদের সাথে আছে। দেখ তোর ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসছে আর আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, আর এই যে শার্টটা পরে আছি এটাও ও দিয়েছে। তোর বন্ধুটা অনেক ভালো। আমি ঠিক বুঝলাম না আপনি এখানে। আচ্ছা আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আমি একটু বারান্দায় যাই তো। বাবা আমি আমি একটু আসতেছি। হ্যাঁ যাও, তোমরা বারান্দায় গিয়ে কথা বলো। এবার বলেন হঠাৎ এখানে? দেখেন আমরা এতদিন একসাথে অনেক সময় ছিল, আমার মাথায় না একটা জিনিস বারবার ঘুরছিল যে এই কন্ট্রাক্টে এসে এগুলো আর করার মানে কি, কেন করে, এর পিছনে কারণ কি, রিজন কি। কালকে আপনি চলে আসার পর আপনার পেছন পেছনে আমি ফলো করি, আপনার বাসা পর্যন্ত আসি, আসার পর দেখি যে আপনার বাবা আছে প্যারালাইজড, আপনার মা নেই, একটা ছোট ভাই আছে অটিস্টিক, এই ফ্যামিলির এখন সব দায়ভার আপনার কাছে, আপনি অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতন কিছু, আমি অনেক ইমপ্রেসড। কিন্তু টাকা কামানোর জন্য এই পথটা এই ওয়েটা বেছে নেওয়ার না আমি মানে বুঝতেছিলাম না,
আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। আপনার বাবা বলছে যে আপনি প্রচন্ড ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, আপনি কখনো ফার্স্ট বাদে সেকেন্ড হননি। আচ্ছা, আপনি চাইলে কিন্তু টিউশনই করতে পারবেন, স্টুডেন্ট পড়াতে তো পারেন। স্টুডেন্ট টিউশনে পড়াতে চাইনি ঠিক এমন না, পড়াতে চাইছি। তাহলে পড়াতাম এক বাসায়, কিন্তু স্টুডেন্টের মামা বাসায় একা পেয়ে বুঝতেই তো পারছেন অন্যরকম কিছু করতে চায়, কিন্তু আমি রাজি হইনি। তখন বুঝতে পারলাম দিস ইজ ভেরি আনসেফ। একটা ছেলের জন্য হয়তো সহজ, কিন্তু একটা মেয়ের জন্য পৃথিবীটা অনেক কঠিন। বয়স অল্প, অভিজ্ঞতা কম, আর মানুষের নজর অনেক বেশি। আচ্ছা, আমি আমার কাছে একটা সলিউশন রেডি আছে, আপনি যদি আমার অফারটা গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বলতাম। অফার? আমার একটা ছোট ভাই আছে, কলেজে পড়ে, ওদের ব্যাচটা এত বড়, অনেক মানুষ, ওদের ফ্রেন্ড সার্কেল অনেক ওরা। আচ্ছা, আপনি তো মেবি দুইটা সেমিস্টার গ্যাপ দিয়েছেন, গ্যাপটা না হলে মেবি এখন সেকেন্ড ইয়ারে থাকতেন, রাইট? রাইট। ওকে, ওদের যে ব্যাচটা ওটার মধ্যে টোটাল 15 জন আছে ওরা। এখন ধরেন টিউশন ফি যদি প্রতি মাসে ওরা 3,000 করে দেয় একজন, তাহলে কত হয় 15 জনে? কত? আপনি কি ম্যাথে এতটাই কাজ? না। তাহলে 3×15 কত? 45। আচ্ছা, আপনি আমার কাছ থেকে 45,000 টাকা চেয়েছিলেন, এখন ধরেন যদি আমি প্রতি মাসে আপনাকে 45,000 টাকা ইনকাম করার মতন ব্যবস্থা করে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? আপনি সত্যি আমার জন্য এটা করবেন? সত্যি, আপনি আমার কাছ থেকে এককালীন 45,000 টাকা চেয়েছিলেন। তো এককালীন কেন, আপনি প্রতি মাসে 45,000 টাকা ইনকাম করবেন, বাসায় নিয়ে আসবেন, ঠিক আছে? এখন যদি আপনি ভালো পারফরমেন্স দেন, ওদের যদি ভালো মতন পড়ান, তাহলে আপনার টিউশন ফিও বাড়বে, ঠিক না? ইটস অল আপ টু ইউ, বুঝছেন? তো এখন কি আপনি পড়াবেন? কিন্তু আমি কোথায় পড়াবো? ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই, ওইটা আমি দেখছি। আপনি জাস্ট বলেন আপনি পড়াবেন কি পড়াবেন না। কেন পড়াবো না, অবশ্যই পড়াবো। ঠিক আছে, তাহলে আমাদের কন্ট্রাক্টটি ডান। ডান, স্টার্ট। চাইটা আছে? হ্যাঁ। ৫০,০০০ টাকা না দেওয়া পর্যন্ত দূরে দূরের উপর রাখবো, নো ডিসকাউন্ট। আই এম জাংলি ক্রিয়েশন, যার নাম দিছে রিলেশন, আমার হয়ে হয় না।